নমস্কার বন্ধুরা ডেজি অ্যান্ড ডন লাইফ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দেখুন বন্ধুরা দুজনের সাহস দেখুন একটা রুমাল দেখতে পেয়েছে ওই জামা কাপড় গোছানো আছে ওখানে ওখান থেকে নামিয়ে এনেছে দুজনে তার মধ্যে ডেজি নিয়েছে ডন নিতে পারেনি মন খারাপ দেখুন জামা কাপড় সব ফেলে দিয়েছে তাই আমি বকা দিয়ে ওর থেকে রুমালটা নিয়ে নিয়েছি ওর কীর্তিটা একবার দেখুন কি চাই এই রুমালটা আমার কাছে আছে এ বলে দেচি এই ভাবে উঠে আসছে আমার গায়ে রুমালটা ওর চাই নাকি ওকে রুমাল দিতে হবে তাই কি করবে রুমাল দিয়ে নাক পূজবে তোমার সত্যি হয়েছে ওরে বাবা রুমাল চাই দুজনের মধ্যে মানে কে রুমালটা আমার থেকে নেবে আর ডেজি দেজি রুমাল দেখলে পুরো পাগল হয়ে যায় দেখুন কিভাবে রুমালটা আমার গায়ের ওপর ঝাপিয়ে টেনে নিয়ে চলে গেল তো দিদি কোথায় গিয়ে নাক পূজছে রুমাল নিয়ে গিয়ে দাঁড়া কি আছে দাও অনেকক্ষণ খেললে তো এবার দিয়ে দাও এবার দিয়ে দাও 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 তুমি তো খুব ভালো মেয়ে দাও এবারে দাও এরম আর একদিন তুমি রুমাল নিয়ে এরম করেছিলে দাও রুমাল এত পছন্দ কেন নাক পুচবে ও আচ্ছা ওই কদিন আগে তুমি একটা রিলস বানিয়েছিলে নাক পচার লোক নেই আচ্ছা আচ্ছা ডন আর ডেজি রিলস বানায় তো তখন ডেজি বলছিল সবাই আমার চোখের জল পচাবে কিন্তু কেউ আমার নাক পচাবে না তাই জন্য রুমাল নিয়েই মুখে করে ঘুরছে নাক পুচবে বলে তাই ও ঠিক করে যে নাক তো কেউ পচায় না তাই রুমালটাই আমার সঙ্গে সব সবসময় থাকে এইভাবে চলুন বন্ধুরা এখনও রুমাল আমাকে দেবে না ঠিক করেই নিয়েছে তবে এইভাবেই আমি ওর থেকে নিতে পারবো না আমি সরে যাই হয়তো দেখবো কোথাও হয়তো রেখে এদিক ওদিক আবার ডনের পিছনে ছুটবে তখন আমি পেয়ে যাব রুমালটা আর আমি আমারও কিছু কাজ আছে কাজটা সেরে নি চলুন বন্ধুরা আমাদের ডন কিন্তু মেয়াও দেখলে পুরো পাগল হয়ে যায় ডেজিও তাই তবুও দেখুন আজকে ডন কতক্ষণ দাঁড়াচ্ছে এই যে ব্যালেন্সটা পেয়েছে এটাই অনেক ওর মনের জোর যে ও কাছে যাবে ধরবে নাহলে কিন্তু ওর শরীর ভারী তো ও অতক্ষণ দাঁড়াতে পারে না ডেজি দাঁড়ায় জানলার সামনে গিয়ে দেখুন ম্যাওটাকে দেখে কি করছে পাগলের মতো দুজনে মেয়েওটাকে ধরতে পারলেই হলো আর ডন তো পুরো কুঁকু করে কেটেই যাচ্ছে দেখেছেন তো আমাদের ডন কিছুতে স্থির হচ্ছে না ওর ছটপটানি একদম বেড়ে গেছে দেখুন এপাশ ওপাশ করেই যাচ্ছে বন্ধুরা ওদের ভিডিও যদি আপনাদের মন ছুঁয়ে থাকে আশা রাখবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন আপনারা পাশে থাকা বেলটি আপনারা অন করে দেবেন যাতে যখনই আমরা নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ডনের ছটপটানি কিছুতেই কমছে না ম্যাও তো চলেই গেছে আমাকে দেখতে পেয়েছে যখন জানলা দিয়ে চলুন ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম আবার আসবো নতুন ভিডিও নিয়ে